ফিরে আসি সেই রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে। আসতে অনেকটাই লেট হয়েছে, তো যাই ভিতরেতে। আমরা এখন রাস্তাতে আছি, এখানে টোটো বুকিং করেছি, এবারে যাই ভিতরের দিকেতে, সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। আচ্ছা, যে বাড়িটি দেখছো এই বাড়িটিতে বাস করত রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। মেলা হয় সেদিনই গেটটা খোলা হয়। এখানে যেদিন মেলা হয় সেইদিনই এই বাড়িটি খোলা হয়। খুব সুন্দর সাজানো গোছানো আছে, একদম দূর থেকে দেখতে পাবে। আর এখানে যেদিন মেলা হয় সেদিন এই গেটটি খোলা হয়, তার আগে খোলা হয় না। আর এখানে ঢুকতে গেলে সাদা বস্ত্র পরে তোমায় ঢুকতে হবে, সাদা জামা প্যান্ট। সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তাদের হোস্টেলে এটা ছেলেদের? আচ্ছা, এটা সায়েন্স নিয়ে যারা সব পড়াশোনা করে তাদের এটা হোস্টেল, তাই তো? আর এটা হচ্ছে দীপেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, রবি ঠাকুরের বর্ধার স্মৃতি। ডান দিকে বাঁ দিকে যে হলদে বাড়িগুলি দেখছেন, এসব হচ্ছে বিশ্বভারতীর টিচার এবং প্রফেসরদের কোয়ার্টার। ইতিমধ্যে কোনো ছেলে মেয়ে যদি ভর্তি করান, যদি বিশ্বভারতীর মধ্যে চান্স পেয়ে যায়, তো হোস্টেল নিতে গেলে এখানে এসে আপনাকে যোগাযোগ করতে হবে। বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন, এর নাম হচ্ছে হিন্দি ডিপার্টমেন্ট, যেখানে ইন্দিরা গান্ধী 1934 সালে 11 মাস ক্লাস করেছিলেন। এবং এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হচ্ছে প্রিয়দর্শন। ইন্দিরা গান্ধীর নাম হচ্ছে প্রিয়দর্শন, যেটা হচ্ছে রবি ঠাকুর দিয়া। ডানদিকে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে যে 22টি ভাষাতে পড়াশোনা হয় না, মানে বইপত্র সমস্ত এখানে আছে। বিশ্বভারতী সব থেকে বড় লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। এটা হচ্ছে গার্লস হোস্টেল মেয়েদের, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তার নামের হোস্টেল। বাঁদিকে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে আপনার মিলাদুলি আনন্দ পাঠশালা, রবি ঠাকুরের স্ত্রী নামে। রবি ঠাকুরের স্ত্রী যে সর্বপ্রথম ওপেনের ক্লাস যে গাছে হচ্ছে পড়াশোনা শুরু করেন না, এই জায়গা থেকে দেখুন একটা ইটা রাউন্ড করা আছে, একটা সিমেন্টের বেবি করা আছে। এই ইটের রাউন্ডের মধ্যে এখানকার যে ছাত্রছাত্রী আছেন, ঘর থেকে দুটো আসন নিয়ে আসেন, একটা তো নিজে বসেন, একটা তো খাতর থেকে পড়াশোনা করেন। আর সিমেন্টের যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে টিচাররা বসেন। এই ক্লাসটা প্রতিদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চলে। যদি সকাল 7টা থেকে 10টার মধ্যে আপনি মানে যদি আসতেন, তো এই জায়গার মধ্যে ক্লাসটা দেখতে পারতেন। এবং কিছুটা দূরে দেখুন তো একটা খোলের চাল মাটি দেখা যাচ্ছে, যে বাড়িটির নাম হচ্ছে দেহুলি। দেহুলি এ কারণ নাম দিয়েছিলেন, রবিটার স্ত্রী যখন মারা যায় 1902 সালে কলকাতা যাওয়া আসা করতে, ওই মৃত্যুদেহটা এনে এই মাটির বাড়িতে কিছুক্ষণের জন্য রাখা যায়। এই জন্য গুরুদেব বাড়িটির নাম রেখে যান দেহুলি বাড়ি। আর তার পাশে দেখুন একটা হলদে রঙের দোতলা বাড়ি দেখা যাচ্ছে, যে বাড়ির মধ্যে রবি ঠাকুর 1906 থেকে 8 পর্যন্ত গোড়া উপন্যাস এবং চোখের বালি এই দুটো গ্রন্থ এই দোতলা যে টালি বাড়িটা দেখছেন না, এই টালি বাড়ি। আচ্ছা, এই টালি বাড়িটা, তাই তো? গাছটা দেখছেন, এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে হাতে লাগানো গাছ। এই গাছের নাম হচ্ছে তিন পাহাড়। এবং এই গাছের নিচে বসে রবি ঠাকুর আমাদের হাট কবিতা লিখেছেন, কুমুর পাহাড় গরুর গাড়ি যে কবিতাটা না, এখান থেকে লেখা। আর এই গাছটি আপনি পরিচয় করতে পারেন বাংলা সহজ পাঠ, সহজ পাঠে প্রথম পাতা দেখবেন গাছের ছবি আছে সহজ পাঠে। এখানেতেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর সে আমাদের কবিতা লিখেছিল, কুমোর পাড়ার গরুর গাড়ি। খুব সুন্দর জায়গা এটা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে গাছ লাগিয়েছিলেন। নাম হচ্ছে তালুক ধ্বজ বাড়ি, যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা লিখেছেন না, সেই কবিতার মাধ্যমে বাড়িটা তৈরি করা। গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। ডান দিকে যে মাঠটা দেখছেন, এটা হচ্ছে আমাদের পুরাতন মেলার মাঠ, আগে মেলাটা এখানে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাঁ দিকে হচ্ছে আপনার উপাসনা গৃহ, যাকে কাঁচ মন্দির বলা হয়, যেটা সপ্তাহে একদিন করে খোলা হয়, বুধবার দিন সকাল 6টা থেকে 7টা। ঢুকতে গেলে সাদা পোশাক, সাদা পোশাক ছাড়া এলাও করে না, যেহেতু এটা ব্রাহ্ম সমাজের জায়গা। বাঁদিকে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, যেটা ক্যালকাটায় যে কলকাতার যে জয়াশা করছে না কলকাতাতে, ঠাকুর পরিবারের যে বাড়ি সেম মডেলের বাড়ি। এটা গার্ডেন সেকশন, বিশ্বভারতী গার্ডেন সেকশন। বাঁদিকে যে বাড়িটা মানে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে আপনার ছাতিমতলা, যেখান থেকে আমাদের শান্তিনিকেতন শুরু হয়েছিল।
এবং এখান থেকে আমাদের মেলা দোল রবি ঠাকুর জন্মদিন মৃত্যুদিন সমস্ত এখান থেকে পালন করা হয় এবং এখান থেকে আমাদের যে সর্বপ্রথম যে জনগণ জাতীয় গান এখান থেকে লেখা আর বাংলাদেশের যে রাষ্ট্রগীত যে আমাদের সোনার বাংলা এখান থেকে লেখা এটাও বছরের চার দিন খোলা হয় রবি ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন সাথে প্রথমে বসুৎসবে তিনি যদি আসেন তো এই জায়গার মধ্যে প্রবেশ করতে পারবেন গাড়ি পালকি নৌকা ও যাবতীয় যা ব্যবহার করেছে জামা কাপড় লাঠি জুতো খাট বিছানা সমস্ত এখানে আছে এটা হলো ইগলু বাড়ি ইগলু সিমেন্টের ইগলু বাড়ি ইটের ইট সিমেন্ট ইগলু বাড়ি বাঁদিকে যে হলদে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা টোটালটা আছে আর্ট কলেজ কলাভবনীকে বলা হয় এই মূর্তিটির নাম হচ্ছে আপনার কোলের বাসি কোলের বাসি নাম যে আগেকার সময়তে রাইস মিলকে কলকারখানা বলা হতো তো রাইস মিলে যখন দুপুরে কাজ দিচ্ছেন মাথা খাবার হারিয়েছে দুদিন হাতে ঝাঁটা আছে কিন্তু এটা শিশু যখন মায়ের সাড়ে চন্দ্রে টানতে বলতে মা নিয়ে যাবে ওরা যে মা ছিলেন মানা মুখ বাড়িয়ে ওরা যে মাসি ছিলেন উনি মুখ বাড়িয়ে বললেন কি বাবারা কিছুক্ষণ পর কাজে থেকে চলে আসবে আমরা কথা কথা গল্প মাধ্যমে বলি না কি মা থেকে বেশি দর মাসির হয় সেই কবিতার মাধ্যমে মূর্তিটা তৈরি করা এটা ১৯৫৫ থেকে ১৯৫৬ সালে তৈরি পা থেকে হচ্ছে আপনার কলাভবনে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যে পড়াশোনা করছেন সে ছেলেদের হোস্টেলে আচ্ছা এখন থাকে ছেলেদের হোস্টেল হ্যাঁ গেট খোলা আছে দেখছেন সেই মডেলটা এই মূর্তিটা তৈরি করতে করতে হঠাৎ পুরী মারা যান কিন্তু মাথা তৈরি করতে মূর্তির মধ্যে মাথা নেই এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি এটি হলেন অমর্ত সেনের বাড়ি অনেক পুরাতন বাড়ি বাট খুব সুন্দর লাগছে চারদিকটা সাজানো গোছানো তো যে ওই হাট বসেছিল শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবাড়ি আমরা প্রায় কাছাকাছি চলে আসি তার যাক আমরা যে এসে জিনিসগুলো দেখতে পেয়েছি এটাই অনেক যাক আমরাও এসে চাই শুক্রবার তো আজ হাটও আসেছে শুক্রবার এতে দেখো তো আমরা যাক আমাদেরও মোটামুটি পেয়ে গেছি আমরাও এতে যাকে বলে আমাদেরও কপালে ছিল তাই আমরাও আজকের দিনেই পেয়ে গেছি তাই এখনও সেই ঐতিহ্য ধরে রেখেছি এখানে এখানে ওই যে সব মাচাগুলো দেখতে পাচ্ছ ওই ছোট ছোট মাচা করা আছে গোল গোল এখানে সব বাউল গানের আসর বসে বিভিন্ন রকম বাউল গানের প্রতিযোগিতা হয় এখানেতে তো এখনও হচ্ছে যাচ্ছি আমি আস্তে আস্তে এগোচ্ছি দূর থেকে শুনতে পাচ্ছি তাই তোমাদেরকে বললাম তো জায়গাটা খুব সুন্দর চারিদিকটা একটু দেখে নাও তোমরা তো এখনও যদি কেউ না এসে থাকো বোলপুর শান্তিনিকেতন তো আসো ঘুরে যাও যেমন নাম তেমন সেই সেই ধরনের শান্তির জায়গা এখানে আর বন্ধুরা তোমাদেরকে বারবার ধরে রিকোয়েস্ট করছি এখনও যারা আমার চ্যানেলে যাচ্ছ ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই তোমরা যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাঙালি হয়ে বাংলার চ্যানেলকে সাপোর্ট করো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলকে আমি যাই আরও সামনের দিকে দেখাচ্ছি তোমাদেরকে অনেক কিছু জিনিস বসেছে কত সুন্দর মালা হরেক রকমের মালা গোলার মালা লেডিস মেয়েদের
অনেকটা ঘুরতে ঘুরতে ভিতরের দিকে চলে আসছে আমরা এখন আপাতত। তো যদিও আজকে শুক্রবার, এমনিতে শুক্রবারে তো অনেক বড় হাট বসে, যা যাক আর একটু ভিতরের দিকে। ওখানে একটা খুব সুন্দর বাড়ি বানানো আছে, হয়তো এই সেটা স্মৃতিস্থল, দেখা যাক। আরো সামনের দিকে যাই আমরা, এটা হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট। এখানে বানানো আছে শকুন্তলা রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট, খুব পুরাতন ডিজাইনের বানানো, সব হাঁড়ি তৈরি, সিমেন্টের ইয়ে আছে, সব বানানো আছে ভালোভাবে। এখানে সব সাজানো আছে জিনিসপত্র, এগুলো সব পাঞ্জাবি এখানকার, তোমরা হয়তো দেখবে বসন্ত উৎসবে যেসব পাঞ্জাবি সব পরে, সব এইসব এই স্টাইলেরই সব পাঞ্জাবি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি ভিডিও বাড়াচ্ছি না। হয়তো তোমাদের বিরক্ত হচ্ছে, কিন্তু বিরক্ত হলেও কিছু করার নেই, জায়গা তো ভালো, তাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, অবশ্যই যা বলে রাখলাম যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, সাবস্ক্রাইব করো, অবশ্যই আরও ভালো ভালো অনেক কিছু জিনিস দেখতে পাবে তোমরা। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, বাই।